মুন্সীগঞ্জের সিরাজদি খান এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলার পলাতক প্রধান আসামি নূর আলমকে গ্রেফতার করেছে র‍্যাব 10। মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান এলাকায় বসবাসকারী ভিকটিম নয়ন গত রবিবার 7ই জানুয়ারি রাত আনুমানিক 8:15 ঘটিকায় তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জ জেলা সিরাজদি খান থানাধীন চিরকোট এলাকার একটি পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র পূর্ব হতে উৎপেতে থাকা মোহাম্মদ নূর আলম তার অন্যান্য সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম নয়নের উপর অতর্কিত আক্রমণ করে। এ সময় নূর আলম ও অন্যান্য আসামিরা ভিকটিম নয়নকে রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বাম হাতের কবজির নিচে আঘাত করে হাত বিচ্ছিন্ন করে ফেলে। অতঃপর ভিকটিম নয়নের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ভিকটিম নয়নকে প্রাণনাশের হুমকি দিয়ে নয়নের হাতের কাটা অংশ তাদের সাথে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিম নয়নের মা পারভীন আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান থানায় মোহাম্মদ নূর আলম সহ জড়িতদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ইতোমধ্যে ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি জানতে পেরে র‍্যাব 10 এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর এই হাত বিচ্ছিন্ন করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব 10 এর উক্ত আভিযানিক দল গত মঙ্গলবার 16 জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন গেমাডাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান এলাকার চাঞ্চল্যকর ভিকটিম নয়নের হাত বিচ্ছিন্ন করে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ জয়নালকে গ্রেফতার করে। অতঃপর তাকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি জয়নালের দেয়া তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব 10 এর উক্ত আভিযানিক দল গতকাল মঙ্গলবার 23 জানুয়ারি বিকাল আনুমানিক 4:10 ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন গাদীঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান এলাকায় নয়নকে নৃশংসভাবে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ নূর আলমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনায় তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের প্রতিনিধি তানবীর খানের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।